প্রিয় এসএসসি শিক্ষার্থী ও বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদের সামনে আমি আবারও হাজির হলাম নতুন একটা প্যাসেজ নিয়ে, এবং এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এবং এই প্যাসেজের ভাব অর্থ এবং আক্ষরিক অর্থ বোঝাটা তোমাদের জন্য খুবই দরকার। তো আমি চেষ্টা করব এই প্যাসেজের প্রতিটা ওয়ার্ডের অর্থ এবং প্রতিটা সেন্টেন্সের অর্থ আলাদা আলাদাভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এই প্যাসেজ থেকে যে ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসুক না কেন, সেটা তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, এবং সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এই প্যাসেজ নিয়ে মূলত আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে প্যাসেজটা হলো তোমার ইউনিট 3 লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমি এর কথা না বলে সরাসরি প্যাসেজে চলে যাব। তো চলো দেখা যাক। 21st February, 21 February ইজ হয়, 21 February হয় এ মেমোরেবল। মেমোরেবল মানে কি? স্মরণীয়। তাহলে 21 February হয় একটি স্মরণীয় ডে, দিন। তাহলে 21st February ইজ এ মেমোরেবল ডে, 21 February হয় একটি স্মরণীয় দিন। ইন আওয়ার, আমাদের ন্যাশনাল, জাতীয়, হিস্টোরি, ইতিহাসে। তাহলে আমাদের জাতীয় ইতিহাসে 21 February একটি স্মরণীয় দিন, বা এভাবে বলতে পারো 21 February আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। বা আমি আরও একটু ভালোভাবে যদি বলি তাহলে কী হবে, আমাদের জাতীয় ইতিহাসে 21 February এক স্মরণীয় দিন। তাহলে তোমাদের সুবিধার্থে আমি আবারও প্রথম লাইনটা পড়ি। 21 February, 21 February ইজ হয় এ একটি মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন। ইন আওয়ার, আমাদের ন্যাশনাল হিস্টোরি, জাতীয় ইতিহাসে। তার মানে আমাদের জাতীয় ইতিহাসে 21 February এক স্মরণীয় দিন। তো আশা করি প্রথম লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। উই অবজার্ভ অর্থ হচ্ছে আমরা পালন করি, অবজার্ভ অর্থ হচ্ছে পালন করা। তাহলে আমরা পালন করি দ্য ডে, দিনটি, এভরি ইয়ার, প্রত্যেক বছর। অ্যাজ অর্থ হিসেবে। তাহলে আমরা প্রত্যেক বছর এই দিনটি কী করি, পালন করি, অ্যাজ হিসেবে। কী হিসেবে? ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাহলে কী দাঁড়ালো এই লাইনটার অর্থ? প্রতি বছর দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। দি ডে, এই দিনটি, দি ডে দিনটি ইজ হয় এ ন্যাশনাল হলিডে, একটি কি বলো, জাতীয় ছুটির দিন। তাহলে কী দাঁড়ালো প্রথম দুই লাইন, যে 21 February হয় আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন, আমরা এই দিনটা কি করি, পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, এবং এইটা একটা কী দিন, ছুটির দিন, জাতীয় ছুটির দিন। তো আশা করি প্রথম দুই লাইন তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে দেখি, অন দিস ডে, এই দিনে, অন দিস ডে মানে এই দিনে, উই পে ট্রিবিউট, উই পে অর্থ হচ্ছে প্রদান করি। তাহলে উই পে ট্রিবিউট, আমরা সম্মান প্রদান করি বা সম্মান প্রদর্শন করি টু দ্য মার্টার, শহীদদেরকে, টু দ্য মার্টার, শহীদদেরকে, কোন শহীদদেরকে, হু লেই ডাউন, যারা ত্যাগ করেছে, হু লেই ডাউন, যারা ত্যাগ করেছে দেয়ার লাইফস, তাদের জীবন, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, ইস্টাবলিশ মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা, তার টু ইস্টাবলিশ, এটাকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্ব ওয়ান বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে বাংলা, বাংলাকে অ্যাজ হিসেবে, এ স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা রাষ্ট্রীয় ভাষা হিসেবে, ইন আনডিভাইডেড, অবিভক্ত, আনডিভাইডেড অর্থ কি, অবিভক্ত পাকিস্তান, পাকিস্তানে, ইন 1952, 1952 সালে। তাহলে কী দাঁড়ালো এই লাইনটার অর্থ? বলছে এই দিনে আমরা ওই সমস্ত শহীদদেরকে সম্মান প্রদর্শন করি যারা কিনা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবন ত্যাগ করছিল, কোথায়, এই অবিভক্ত পাকিস্তানকে, 1952 সালে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে বলতে যাই তাহলে কী হবে, এই দিনে আমরা সেই সব শহীদদেরকে স্মরণ করি যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন। তো তোমাদের সুবিধার্থে আমি আবারও এই লাইনটা পড়ি। অন দিস ডে, এই দিনে, উই পে ট্রিবিউট, আমরা প্রদান করি, ট্রিবিউট অর্থ কি, সম্মান। তাহলে আমরা সম্মান প্রদান করি বা সম্মান প্রদর্শন করি টু দ্য মার্টার্স, শহীদদেরকে, হু লেড ডাউন, যারা কিনা লেড ডাউন, ত্যাগ করেছে দেয়ার লাইফ, তাদের জীবন, টু ইস্টাবলিশ, কেন তাদের জীবন ত্যাগ করেছে, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে বাংলা, বাংলাকে অ্যাজ হিসেবে, এ স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা রাষ্ট্রীয় ভাষা হিসেবে, ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে, ইন 1952, 1952 সালে। তাহলে
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো দিস ইজ নোন, এটা পরিচিত, দিস ইজ নোন এটা হয় পরিচিত, অ্যাজ হিসেবে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন হিসেবে এটা কি পরিচিত। আচ্ছা তাহলে আশা করি তোমাদের এই দুই প্যারায় কোনো প্রবলেম নেই। তারপরের প্যারা আমরা একটু দেখি, দি সিট, সিট অর্থ হচ্ছে বিস, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অফ মানে র, তাহলে অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ ভাষা আন্দোলনের বিস, ওয়াশন, ওয়াশন মানে কি বপন করা হয়েছিল বা বপিত করা হয়েছিল, হ্যাঁ বা বোনা হয়েছিল, অন 21st মার্চ 1948, 1948 সালে 21শে মার্চ ভাষা আন্দোলনের বীজটা কি করা হয়েছিল, বপন করা হয়েছিল, হয় যখন মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না দ্য দেন, দেন মানে তৎকালীন গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল, অ্যাট এ পাবলিক মিটিং, একটা জনসভায়, পাবলিক মিটিং মানে কি জনসভায় ইন ঢাকা, কোথায়, ঢাকার একটা জনসভায় ডিক্লেয়ার, ঘোষণা করেছিল, মানে ঢাকার একটা জনসভায় ঘোষণা করেছিল, কি ঘোষণা করেছিল বলতো, দ্যাট যে উর্দু উঠবি, উর্দু হবে দ্য অনলি, একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে বলছে সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা কি হবে, উর্দু হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, বলছে ভাষা আন্দোলনের বীজটা 1948 সালে 21শে মার্চে বপন করা হয়, যখন কিনা মোহাম্মদ আলী জিন্না, যিনি তৎকালীন সময় গভর্নর জেনারেল ছিল পাকিস্তানে, তিনি একটা জনসভায়, ঢাকার একটা জনসভায় বলেছিল যে উর্দু হয় পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা। তো এরপরে দেখো দি ডিক্লারেশন, এই ঘোষণাটি মানে এই যে ঘোষণাটা দিছিল, সেই ঘোষণাটি রেস্ট উঠিয়েছিল, রেস্ট মানে উঠিয়েছিল, এ স্টর্ম একটা ঝড় উঠিয়েছিল, কিসের ঝড়, অফ প্রোটেস্ট, প্রোটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ, তাহলে প্রতিবাদের একটা ঝড় উঠিয়েছিল, কোথায়, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, ইস্টার্ন পার্ট মানে পূর্ব অঞ্চল অফ দ্য কান্ট্রি, দেশের, দেশের পূর্ব অঞ্চলে মানে এখন বাংলাদেশে, হ্যাঁ তখন পূর্ব পাকিস্তান মানে কি এখন বাংলাদেশে, বাংলাদেশে মানে তখন পূর্ব পাকিস্তানে একটা বিশাল ঝড় উঠিয়েছিল, কিসের ঝড়, প্রতিবাদের ঝড়। তাহলে আবার এই লাইনটা দেখো, দি ডিক্লারেশন, ঘোষণাটি রেস্ট উঠিয়েছিল, এই স্টর্ম একটা ঝড়, কিসের ঝড়, অফ প্রোটেস্ট, প্রতিবাদের, ইন দ্য ইস্টার্ন পার্ট, পূর্ব অঞ্চল অফ দ্য কান্ট্রি, দেশের। তাহলে এখানে একটু ভালোভাবে বলতে গেলে আমরা কি বলবো, এ ঘোষণা দেশের পূর্ব অঞ্চলে প্রতিবাদের ঝড় ওঠে বা উঠিয়েছিল, দি প্রোটেস্ট, প্রতিবাদটি কন্টিনিউ নন স্টপ, কন্টিনিউড মানে লাগাতারভাবে চলতেই থাকলো, হ্যাঁ না থেমে চলতেই থাকা, সেটা কন্টিনিউ নন স্টপ, গেদারিং মোমেন্টাম ডে বাই ডে, গেদারিং মোমেন্টাম ডে বাই ডে মানে কি দিনে দিনে গতি লাভ করে, গেদারিং মানে কোনো কিছু সংগ্রহ করা, একত্রিত করা, তো গেদারিং মোমেন্টাম এখানে বলছে যে গতি লাভ করে ডে বাই ডে, দিন দিন এই প্রতিবাদের ঝড়টা কী করে, গতি লাভ করে, ইট টার্ন, এটা পরিণত হয়, টার্ন পরিণত হয় ইনটু এ মুভমেন্ট, একটা আন্দোলনে, অ্যান্ড রিস্ট পৌঁছেছিল, রিস্ট পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্যায়ে, হ্যাঁ তাহলে ইটস ক্লাইম্যাক্স এটা চূড়ান্ত পর্যায়ে ইন 1952, 1952 সালে। তাহলে এই যে চার বছর ধরে যে বীজটা বপন করা হলো, মানে এখানে যেটা বোঝা হচ্ছে 1952 সালে যে ভাষা আন্দোলনটা সেটা কিন্তু একদিনে হয়নি, সেটা 1948 সালে ওই যে মিটিংয়ে মোহাম্মদ আলী জিনা তখন বললো যে উর্দু হবে একমাত্র ভাষা, তখন থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, তখন থেকে মানুষের একটা প্রতিবাদ ছিল, এবং এই প্রতিবাদের ঝড়টা চূড়ান্ত পর্যায়ে কখন মানুষ প্রকাশ করলো, 1952 সালে। তো আশা করি তোমরা এই ভাবার্থটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো সেটাই বলছে যে ইট টার্ন ইনটু এ মুভমেন্ট, এটা একটা আন্দোলনে রূপান্তরিত হলো বা পরিণত হলো, অ্যান্ড রিস পৌঁছেছিল ইট ক্লাইম্যাক্স ইন 1952, 1952 সালে তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছায়। দি গভর্নমেন্ট, সরকার আউটলড, আউটলড অর্থ হচ্ছে কি নিষিদ্ধ করা, তাহলে সরকার নিষিদ্ধ করেছিল, কি নিষিদ্ধ করেছিল, অল শর্ট অফ, সকল ধরনের, অল শর্ট অফ অর্থ কি সকল ধরনের পাবলিক মিটিং, পাবলিক মিটিং মানে কি জনসভা, অ্যান্ড র্যালিস এবং মিছিল, র্যালিস মিছিল টু প্রিভেন্ট ইট, এটা প্রতিরোধ করার জন্য, তার মানে এই যে মানুষ যাতে কি করতে না পারে, আন্দোলন না করতে পারে, এই জন্য সরকার কি করলো, তৎকালীন সরকার সকল ধরনের জনসভা এবং রিয়ালি দ্যাট মিন্স মিছিল নিষিদ্ধ করে। তাহলে এই প্যারাটা তোমাদের একটু গল্প আকারে বলি, 1948 সালে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকার একটা জনসভায় কি বলে দিল, বলে দিল উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। তো যেহেতু আমরা পূর্ব পাকিস্তান বা আমরা বাংলাদেশি, আমরা কি বাংলা ভাষা বলতে তো অভ্যস্ত, তো আমরা কেন উর্দু ভাষাকে মেনে নিব, তো তার জন্য আমরা কি করলাম, একটা
প্রতিবাদ করলাম এবং সবাই এমনভাবে প্রতিবাদ করলো যে প্রতিবাদ একটা ঝড় উঠলো। এই 1948 সাল থেকে যে ঝড়টা উঠলো বা যে আন্দোলনটা হলো সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো কবে? 1952 সালে। তো সেটা এখানে বলছে। তো তারপরের প্যারা আমরা লাস্ট প্যারায় দেখবো, দেখো বলছে দি স্টুডেন্টস, ছাত্রছাত্রী, অফ মানে র, হ্যাঁ প্রিপোজিশন অফ মানে র, তাহলে ছাত্রছাত্রী কিসের? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির, অফ মানে র, তাহলে অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডিফাইড, ডিফাইড ডিফাইড মানে কোনো কিছু পরাভূত করা। হ্যাঁ, তো এখানে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপেক্ষা করে, হ্যাঁ কি উপেক্ষা করে? দ্য ল, আইনটা, এই যে যে আইনটা বলে যে কোনো ধরনের কী করা যাবে না, পাবলিক মিটিং এবং র্যালি করা যাবে না, সেই আইনটা কী করলো এরা? উপেক্ষা করলো বা অমান্য করলো। হ্যাঁ, দ্য ল অ্যান্ড দে ব্রট আউট, দে ব্রট আউট মানে তারা বেড়ে করলো, ব্রট আউট বেড়ে করলো, কী বেড়ে করলো? এ পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ প্রোটেস্ট, প্রতিবাদী প্রসেশন, প্রসেশন অর্থ হচ্ছে কি? মিছিল, অন 21st February 1952 সালের 21 ফেব্রুয়ারি। বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন উপেক্ষা করে 1952 একুশে ফেব্রুয়ারি এক শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বেরো করে। তো তোমাদের সুবিধার্থে আমি এই লাইনটা আবারও পড়ি, দি স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ডিফাইড, পরাভূত করে দ্য ল, এই আইনটা, অ্যান্ড দে বট আন, বট আউট, তারা বের করে এ পিসফুল প্রোটেস্ট, একটা শান্তিপূর্ণ প্রতিবাদী প্রসেশন, মিছিল, অন 21st February 1952 সালে। ওয়েন দ্য প্রসেশন, যখন মিছিলটি রিস্ক পৌঁছেছিল নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নিকটে কাছাকাছি, দি পুলিশ ওপেন ফায়ার, পুলিশ গুলি করছিল অন দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের উপরে, কিলিং, হত্যা করছিল সালাম, সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার এবং জব্বারকে। বলছি এই যে প্রতিবাদী, শান্তিপূর্ণ প্রতিবাদী যে মিছিল, সেটা যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছলো, কাছাকাছি পৌঁছলো, তখন পুলিশ গুলি করলে, হত্যা করলো সালাম, রফিক, বরকত এবং জব্বারকে। দিস ইনকিনলেট, ইনকিনলেট অর্থ হচ্ছে এটা প্রজ্বলিত করে, হ্যাঁ এটা প্রজ্বলিত, প্রজ্বলিত করেছিল দ্য স্পার্ক, স্ফুলঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট মানে কি? স্বাধীনতা আন্দোলনের, অফ বাংলাদেশ, বাংলাদেশের। তো এখানে বলছে যে কি, যে 1952 সালের যে আন্দোলনটা ছিল সে আন্দোলনটা আমাদের স্বাধীনতা আন্দোলনের ভালো হিসেবে কাজ করছিল, হ্যাঁ বা এটা আমাদের স্বাধীনতা আন্দোলনেরটা সুবিধা এনে দিয়েছিল, মানে আন্দোলনটা স্বাধীনতা আন্দোলনের পরিপূরক হিসেবে কাজ করছিল, এই টাইপের কিছু বোঝাচ্ছে। মানে এখানে বলছে যে স্বাধীনতা আন্দোলনের জন্য যে আমাদের যে মোমেন্টাম দরকার ছিল সেটা আমরা খুব আগে থেকে এই 52 সালে আন্দোলন থেকে পেয়েছিলাম, সেটাই বোঝাচ্ছে। তো আশা করি ভিউয়ার্স, তো যদি একটু সাউন্ডের একটু প্রবলেম হয়েছে, নয়েজ ছিল একটু বেশি, তো আমি এর জন্য খুবই দুঃখিত, চেষ্টা করবো পরবর্তীতে নয়েজ ফ্রি করে তোমাদের জন্য ভিডিও দেওয়ার। তো আশা করি এই ভিডিওটা দুই একবার দেখো এবং আমার কথাগুলো শুনে শুনে তোমাদের বই থেকে পড়ো, তাহলে এই প্যাসেজটা খুব ভালোভাবেই বুঝতে পারবা। এবং তোমাদেরকে বলি প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তো চেষ্টা করবা প্রতিটা ওয়ার্ডের অর্থ করে করে এবং লাইন বাই লাইন পড়তে। তো যখন তুমি একটা ওয়ার্ডের অর্থ করে করে পড়বা তখন ইংলিশ তুমি শিখতে পারবা। তো বাস্তবিকভাবে অনেকে বলে যে ভাই ইংলিশ শিখবো কীভাবে শিখবো, ভাই আমি তো ইংলিশ পারছি না, ভাই আমি তো পড়তে পারছি না, ভাই আমি তো ইংলিশ কিছুই পারি না। তো তাদের জন্য একটাই সাজেশন থাকবে যে প্রতিটা ওয়ার্ডের অর্থ করে করে তুমি যদি পড়ো, তাহলে এখন না হোক 5 মাস এইভাবে পড়ো, 5 মাস আমার এই লেকচারগুলো শোনো, 5 মাস পরে আমি শিওর যে তুমি 50% হলেও ইংলিশ শিখতে পারবা, এখন যা পারো তার থেকে। তো তোমরা কী করবা, ভিডিওটা নিজেরা দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তারাও যাতে দেখতে পারে, এবং তোমাদের কোন প্যাসেজে সমস্যা আছে সেই প্যাসেজের সমস্যাগুলো আমাদের কমেন্ট করে জানিয়ে দেবা। এবং তোমরা যদি চাও আমার সাথে সরাসরি কানেক্ট হতে, তাহলে ফেসবুকে জাস্ট সার্চ করবা বরিশাল অনলাইন স্কুল এবং সার্চ করে ওই যে গ্রুপ আছে সেই গ্রুপে আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারো, তাহলে তোমাদের সমস্যাগুলো আমাকে বললে আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। তো তোমরা কী করবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও নতুনভাবে নতুন গুরুত্বপূর্ণ ক্যাশ দিকে তোমাদের ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবভিয়াসলি বিষয়ের সাথেই থাকবে।